যেমনটি বলছিলেন যে তিনি সমকালকে কিভাবে ধারণ করেছেন, কাল আমরা জানি তিনটি, অতীত বর্তমান ভবিষ্যৎ, কিন্তু প্রকৃত অর্থে কাল আসলে একটি, সেটি হলো বর্তমান। যে কারণে তিনি কিন্তু লিখেছেন তার আমার কৈফিয়ত কবিতায়, বর্তমানের কবি আমি ভাই, ভবিষ্যতের নই নবী, কবি ও অকবি যাহা বলো মোরে, মুখ বুঝে তাই সই ছবি। তিনি বর্তমানের কবি, তিনি সমকালকে অস্বীকার তো করেনি, বরং সমকালীন সব কিছু তিনি ধারণ করেছেন। দেখুন, এই যে হিন্দু মুসলিমের বিষয়টি আমি আসব, তার জন্ম হলো 1899 খ্রিস্টাব্দে পরাধীন ভারতবর্ষে। সেই পরাধীন ভারতবর্ষে তিনি কিন্তু একদম ছোটবেলা থেকেই, তিনি তার লেটু জীবন থেকেই যদি আমরা দেখি তিনি যা সৃষ্টি করেছেন সেই সময়, যদিও যথাযথভাবে সেগুলো সংরক্ষিত হয়নি, কিন্তু সেখানেও দেখুন তার যে সাধনার জায়গাটি, তার বিদ্রোহ, প্রেম, ভালোবাসা সব কিছু প্রতিফলন তার সেই সময় হয়েছে, এমনকি তার আধ্যাত্মিক চেতনা বোধ। ওই যে লেটু দলের সাথে যখন ঘুরত, একদম যেমন তিনি সেই সময় লিখেছেন যে চাষ করো দেহ জমিতে হবে নানা ফসলে, তার মানে আপনার প্রচলিত অর্থে যে চাষবাস করি জমিতে, তিনি বলছেন না সেটা আসল জমি নয়, তোমার দেহের যে জমি নিজের নিজেকে সমৃদ্ধ করো। তার ছোটবেলায় 10 বছর বয়সে, 10-12 বছর বয়সে রচনা এগুলো। তো তিনি বড় হতে লাগলেন, দেশমাতৃকার সমস্যাগুলো তার কাছে আরও সুস্পষ্টভাবে দেখা দিতে লাগলো, যে একটি পরাধীন দেশ, মাকে বন্দি রেখে সন্তান কীভাবে ভালো থাকবে, প্রেয়সীকে বন্দি রেখে একজন প্রেমিক কেমন করে ভালো থাকবে। তিনি প্রকৃত অর্থে ভালোবাসার কবি ছিলেন, তার সেই ভালোবাসা ছিলেন, সেই প্রসঙ্গে আমি আসার চেষ্টা করব যে তার সেই ভালোবাসার মধ্যে কোনো খাদ ছিল না, কোনো বিভ্রান্তি ছিল না, কোনো রকম ভেজাল ছিল না, নির্ভেজাল ভালোবাসা। যেই কারণে তিনি যখন দেখলেন যে তার দেশ মাতা বন্দী হয়ে আছে, সে মাকে মুক্ত করবার জন্য তিনি কলম ধরেছেন, তিনি যুদ্ধে গিয়েছেন, প্রথম বিশ্বযুদ্ধে গিয়েছেন, যুদ্ধ শিখেছেন, এসে তিনি লিখেছেন যে এই শিকল পরা ছল মোদের, এই শিকল পরা ছল, এই শিকল পরেই শিকল তোদের করবরে বিকল, কিংবা কারণ ওই লৌহ কপাট ভেঙে ফেল করণের উপর লিখে গেলেন তিনি। তিনি বলেছেন যে রক্ত ঝরাতে পারি না তো একা, পারি না কো একা তাই লিখে যাই এ রক্ত লেখা, রক্ত লেখা তিনি লিখে গেছেন। সমস্ত সব সমস্যাগুলো তিনি কিন্তু আইডেন্টিফাই করেছেন, সমস্যাগুলোকে তিনি অস্বীকার করেননি এবং সমস্যাগুলোর সমাধান তিনি বের করেছেন কিভাবে হবে। তার মধ্যে একটি বড় সমস্যা ছিল হিন্দু মুসলিমের মধ্যে যে পারস্পরিক দ্বন্দ্ব, সংঘাত, অবিশ্বাস, সন্দেহ, সেই জায়গায় তিনি তাদেরকে এক সুতোয় গেঁথেছেন। তিনি আসলে আপনাকে অনেক 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 ধন্যবাদ, আপনি আমাদের স্টুডিওতে এসেছেন।